যারা প্রথমবার আমাদের চ্যানেলটি দেখছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ স্বরাষ্ট্রমন্ত্রক নাগরিকত্ব অর্জনের জন্য পাঁচটি ধারা প্রকাশ করেছে নাগরিকত্ব সংশোধনী বিলে কি আছে সেটা সম্পূর্ণ প্রকাশ পায়নি সঠিক কেউ বলতে পারছে না আসামে যেটা হয়েছে সেটার উপরেই বেশ করে অনেকেই বলছেন আর স্বরাষ্ট্রমন্ত্রক এবার জানিয়ে দিল তার থেকে পাঁচটি ধারা সেই পাঁচটি ধারা কি কি তা এবার জেনে নিন এগুলো নতুন ধারা যে এর মধ্যে পড়বে সে নাগরিক যে পড়বে না সে নাগরিক নয় অন্তত এই পাঁচটি ধারা অনুযায়ী এবারে শুনুন প্রথম উনিশশো সালের নাগরিকত্ব সংশোধনী আইন অনুসারে প্রথম দফার অন্তর্গত অনুচ্ছেদ পাঁচ জন্মগতভাবে নাগরিকত্বে বলা হয়েছে কোনো ও ব্যক্তি উনিশশো সালের ছাব্বিশ জানুয়ারির মধ্যে ভারতে জন্মগ্রহণ করলে তিনি এদেশের নাগরিক হিসেবে গণ্য হবেন সরকারি বিজ্ঞপ্তিতে এটাই বলা হয়েছে কোনো ও ব্যক্তির অভিভাবক বা কেউ যদি ভারতে উনিশশো সালের ছাব্বিশ জানুয়ারির পর কিন্তু উনিশশো সালের পয়লা জুলাইয়ের আগে জন্মান তবে তিনি জন্মগতভাবে ভারতীয় এবারে ধারা দুই উনিশশো সালের পয়লা জুলাই থেকে দু হাজার চার সালের তিন ডিসেম্বরের মধ্যে কেউ জন্মগ্রহণ করলে অথবা তার অভিভাবক ভারতের নাগরিক হলে তিনি ও জন্মগতভাবে এই দেশের নাগরিক হবেন দু সালের তিন ডিসেম্বর কেউ জন্মালে সেক্ষেত্রে সরকারি বিজ্ঞপ্তিতে বলা হচ্ছে যে সেই ব্যক্তির উভয় অভিভাবকই ভারতের নাগরিক বা তাদের মধ্যে কেউ জন্মের সময় অবৈধ অভিবাসী ছিলেন না ও অন্য একজন ভারতের নাগরিকের ক্ষেত্রে জন্মগত দিক থেকে ওই ব্যক্তি ভারতীয় নাগরিক হবেন তিন বংশগত দিক থেকে দ্বিতীয় নাগরিকত্বের ক্ষেত্রে কোনো ও ব্যক্তি ভারতের বাইরে জন্মগ্রহণ করেছেন বা উনিশশো সালে সালের ছাব্বিশ জানুয়ারি কিন্তু উনিশশো সালের দশ ডিসেম্বরের আগে কেউ যদি জন্মান তবে তিনি বংশগত দিক থেকে ভারতীয় নাগরিক হবেন সেক্ষেত্রে তার বাবাকে জন্মগতভাবে ভারতীয় হতে হবে নথিভুক্তিকরণের মাধ্যমে নাগরিকত্বের নির্ণায়কে বলা হয়েছে যে ভারতীয় বংশোদ্ভূত কোনো ব্যক্তি যিনি সাধারণ নথিভুক্তকরণের জন্য আবেদন করার আগে সাত বছর ভারতে বসবাস করেছেন তিনি ভারতের নাগরিক হিসেবে নথিভুক্ত হওয়ার যোগ্য বা ভারতীয় নাগরিক হিসেবে বিবেচিত হবেন চার নথিভুক্তিকরণের আওতায় নাগরিকত্ব নীতিতে যা বলা হয়েছে তা হলো যে কোনো ব্যক্তির যিনি ভারতীয় নাগরিক তার শিশুও ভারতের নাগরিকত্ব পাবে পূর্ণবয়স্ক এবং যোগ্যতা সম্পন্ন ব্যক্তি যার বাবা মা ভারতের নাগরিক হিসেবে রেজিস্টার্ড হয়েছেন তারা ভারতের নাগরিক হিসেবে রেজিস্টার্ড হওয়ার যোগ্যতা অর্জন করবেন এছাড়াও যদি কোনো পূর্ণবয়স্ক ব্যক্তি যার যোগ্যতা রয়েছে তিনি যদি ভারতে বারো বছর বসবাস করেন তবে তাকে নাগরিকত্ব অর্জনের শংসাপত্র দেওয়া হবে অর্থাৎ তিনি নাগরিকত্ব পাবেন পাঁচ ভূখণ্ডকে অন্তর্ভুক্ত করে নাগরিকত্বের বিধান বলা হয়েছে যদি কোনো ও নতুন অঞ্চল ভারতের অংশ হয়ে যায় সরকার সেই অঞ্চলের ব্যক্তিদের নির্দিষ্ট করে দেবে যে তাদের ভারতের নাগরিক হতে হবে সরকারি বিজ্ঞপ্তি জারি হওয়ার পর থেকেই এই জাতীয় ব্যক্তিরা ভারতের নাগরিক হয়ে উঠবেন এই ধরনের বিজ্ঞপ্তি লাগু হয়েছে গোয়া দমন দিউ সিকিম এবং বাংলাদেশের চিটমহলের ক্ষেত্রে যেগুলি দু সালে ভারতের অংশ হয়ে গিয়েছিল উনিশশো সালের নাগরিকত্ব আইনের সংশোধন করা হয়েছে জানা যাচ্ছে যে সেখানে তেতাল্লিশটি সংশোধনী করা হয়েছে আর কি কি সেটা সম্পূর্ণ এখনও জানা যায়নি বা কেউ বলতে পারবে কিনা যথেষ্ট সন্দেহ আছে তবে এই পাঁচটি বিজ্ঞপ্তি জারি করে স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়েছে সুতরাং এর মধ্যে যারা পড়বেন তারা ভারতীয় নাগরিক হিসেবে প্রতিপন্ন হবেন এ ছাড়াও আরও অনেক প্রমাণ্য নথি আছে যা ক্রমশ স্বরাষ্ট্র দপ্তর প্রকাশ করবে বলে মনে করা হচ্ছে